গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন। আবার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছেন এখনো বিশাল থেকে ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে না ওঠার কারণ আছে। রোজ হাঁটতে যাই, দৌড়াতে যাই। আজকে দেখলাম যে আজকে আর ভালো লাগছে না, বাইরে খুব ঠান্ডা পড়েছে, বাইরে খুব ঠান্ডা পড়েছে, তাই জন্য আজকে আর গেলাম না। আজ না যাওয়ার কারণটাও আছে। আজকে হচ্ছে যে রবিবার, আর সাথে আজকে হচ্ছে আমাদের 25শে ডিসেম্বর, আজকে হচ্ছে পিকনিক ডে। আজকে যাবো আমরা পিকনিক করতে। পিকনিকে যাবো আমরা তিনজন, আমি যাবো, সোনাই যাবে, আর সাথে দেখতে পাচ্ছেন ছোট্ট রানী আমাদের পাশে বসে আছে, ও কিন্তু যাবো। কি বলবি? হ্যাঁ বলবি। আর একটা বিশেষ কথা বলে দিই, কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে সান্টা ক্লজ এসেছিল, ওকে বেশ কিছু জিনিস দিয়ে গেছে। ওই লিখে রেখেছিল একটা ওরিও চকলেট, ক্যাডবেরি ওরিও চকলেট, সেটা ওর চাই। সান্টা কিন্তু সান্টা ক্লজ বাবা কিন্তু কথা রেখেছে, ওকে এসে ওরিও চকলেটটা দিয়ে গেছে, তার সাথে একটা টুপিও দিয়ে গেছে। ও হ্যাপি, খুব হ্যাপি। তো আপনারা এই ব্লগে অবশ্যই থাকুন, দেখতে থাকুন। আর আমরা পিকনিকে যাবো, পিকনিকে খুব খুব রান্না করবো, খুব খুব মজা করবো, সাথে থাকবেন। আর সাথে বলে দেবো যে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আমার চ্যানেলের নাম শ্রীকান্ত, সবাই আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, আর আমার ব্লগে সাথে থাকুন। গুড নাইট। হ্যাঁ, সবাইকে মেরি ক্রিসমাস। সকালবেলাতে আমাদের শুরু হচ্ছে আজকে। দেখতে পাচ্ছেন নিচে লাল চা রয়েছে, আর সাথে কেক, এটা দিয়ে সকালটা শুরু করবো। তারপর আমরা বেরিয়ে যাব পিকনিকের উদ্দেশ্যে। আমরা সবাই যাচ্ছি, খুব 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 মজা করব। খোল খোল তা খোল 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 বাবরে ঝটপট করে ঝটপট করে। এই কি করে খোলে, এটা কি করে খোলে, এটা কি করে খোলে? দাদা তুই পারবি না, তুই পারবি না, এটা তাতে করতে হবে, আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ দূর আছে, সেখানে যাবো, খুব করে রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো, আবার ঘুরিয়ে বাড়ি চলে আসবো। আওয়াজ রাস্তাতে, আজকে পিকনিকের জন্য তো বেরিয়েছি, কিন্তু জানেন আকাশটা একদম মেঘলা মেঘলা, সূর্যদেবতা কিন্তু এখন অব্দি ওঠেনি, উঠবে তখন তো ভালো লাগবে। ঠান্ডা আছে কিন্তু হাওয়াটা কিন্তু নেই, কিন্তু ভালো লাগছে ওয়েদারটা। পিকনিকের জন্য একদম দারুণ দিন, পিকনিক করবো আমরা, খাবো দাবো, নাচবো গাইবো, আরও অনেক কিছু করবো। আর ওখানে একটা অনেক বড় দিঘি রয়েছে বুঝলেন, ওটাকেও কিন্তু ক্যামেরা চার্জ আপনাদেরকে দেখাবো। ওটার নাম হচ্ছে কাজল দিঘি। কাজল নামটা কেন এসেছে আমি জানি না, হয়তো কারো হবে আর কি দিঘিটা, তার নামে তো কাজলের নামে দিয়ে কাজল দিঘি। দিঘিটা বেশ বড় সুন্দর দিঘি, চারিদিকে আমের বাগান নিয়ে ঘেরা, খুব ভালো লাগছে। আগে পিকনিকে জায়গাটা ভালো জায়গা, ভালো দেখা যাক কেমন লাগছে। এই যে সবাই দেখতে পাচ্ছেন আমাদের রানী কিন্তু খুব সুন্দরভাবে সাদাগুলো করেছে আর বসে আছে, আর অনেকক্ষণ থেকে বাইনাও ধরেছে একটা কথা বলার জন্য। ওকে দেখি আমি এই দিক থেকে বলে দিচ্ছি, ও সবাই দেখলেন যে ওকে সান্টা ক্লজ ওকে বেস্ট চকলেট, তারপরে টুপি এগুলো দিয়েছিল। তো কিন্তু ওখান থেকে চারটে বাইক কিন্তু রেখে এসেছে সান্টা ক্লজের জন্য ফ্রিজের মধ্যে, ওটাই ও বলছে যে বারবার বলার জন্য তুমি একটু বলে দাও, ও কিন্তু গিয়ে দেখবে যে সান্টা ক্লজ ওই চকলেটটা খেয়ে। তুই কিছু বলবি? ও কিছু বলবে না, লজ্জা পেয়ে গেল।
সব রেডি হয়ে গেছে। আমরা এখন এসে গেছি পিকনিক স্পটে, এখন পিকনিক করব। চারিদিকে বাসন বসন সব একদম ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, আর দেখছেন বেশ সুন্দর লাগছে আমাদেরকে। আমরা এখন কিন্তু এটা কি পড়েছি, আমরা ক্রিসমাস টুপি তারপরে খাবো, আর এখানে ঘুরবো পিছন দিকে। আপনাদের একটু দিঘিটাও দেখি, দেখতে পাচ্ছেন মোটামুটি এখানে আমরা আজকে জন্য সংসার পেতে ফেলেছি। কিছু রেডি হয়েছে, এখানে রয়েছে আমাদের জল, ওখানে জামা কাপড় পরে আছে। এখানে এখন খাবারের আয়োজন তো বাড়ি থেকে মোটামুটি করে নিয়ে এসেছি, এখানে কেবল এসে গরম গরম আমরা তৈরি করবো। কড়া এখন খালি রয়েছে, সোনায় মোটামুটি রেডি করছে, সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। ওটা কী করেছিল, ব্লেন্ডার স্প্রাই? আচ্ছা, দূরে রাখি, বেলুন বেলুন খেলছে, বেলুন খেলছে। বাহ, ভালো লাগছে তো? কি সুন্দর গন্ধ ভেসে আসছে এই যে পুরটা। খাওয়া দাওয়া চলছে, আস্তে আস্তে ভিড় বাড়ছে। মোটামুটি আমরা সময়ে চলে এসেছি, সময় এসে মোটামুটি ব্রেকফাস্ট আমরা ঠিক টাইমে করে নিয়েছি, ধরে নিয়ে করছি। এখনো প্রচুর লোকজন আসছে, আরও আসবে। ভিডিওর সঙ্গে থাকুন, দেখাবো কি কী আসছে না আসছে, কী লোকজন আর কেমন আসছে না আসছে, কেমন ভিড় হচ্ছে। গল্প শেষ হয়ে যাবে আমাদের। আপনার কী কোথাও পিকনিকে গেছেন সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, সব বেলুন করে দেবো বন্ধুরা। এখন আমাদের টিফিন হলো, এবারে চা খাবো। এটা হচ্ছে আমাদের ভদ্র কাস্টমার, চুপচাপ বসে আছে এখানে, একটু খাওয়া দাওয়া করবে আমাদের সাথে। খাসির মাংস ম্যারিনেট হলো, থাকবে তারপর পরে রান্না করবো।
রান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বরাবর চাটনি আমাদের হয়ে গেছে এটা চাটনি আছে নাকি না ও চাটনি ওদিকে চাটনি হয়ে গেছে বাহ সুন্দর চাটনি আমরা করে ফেলেছি এদিকে এখন আমাদের রানীর জন্য কি রান্না হবে মহারানী চিকেন মহারানী চিকেন রান্না হবে তার জন্য প্রস্তুতি চলছে আমাদের এখানে মটন ঢাকা তো বন্ধুরা আজকে আমাদের মেনু আর একটু পেঁয়াজ লেবু রয়েছে এখানে চাটনি রয়েছে এখানে খাসির মাংস দই এখানে রয়েছে মিষ্টি কিছু আমাদের রানী খাচ্ছে দেখুন আচ্ছা নিয়ে নেবো এখন অনেক দেরি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া সবাই আর কিছু বলার নেই এবার মাংস ভাত এগুলো খাবো আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কিছু বলার নেই যেমন আর চারিদিকে এত নয় যে আপনাদেরকে বিশেষ কিছু বলবো সেটা আর উপায় নেই ভালো লাগলে আপনার এখানে দেখি করতে আসতে পারেন কিন্তু একদম খারাপ নয় খুব ভালো কাজল দেখি ঠিক আছে লোকজন আছে ভালো লাগবে খুব সুন্দর লাগবে বিশেষ কিছু বলার নেই আমরা পিকনিক থেকে বাড়ি চলে এসেছি কারণ পিকনিক চলতে চলতে একটা লাস্ট ফিনিশিং আমাদের দেওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ফোনের ব্যাটারি শেষ হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা লাস্ট ফিনিশিংটা দিতে পারিনি থাক ঠিক আছে কোনো সমস্যা নেই যেটা হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে একটু রেস্ট নিয়ে ফোনটা চার্জে দিয়ে আবার কিন্তু ভিডিওটা শুরু করেছি আমরা আর সাথে নতুন একটা চমক নিয়ে কিন্তু আপনাদের সাথে আপনারা কিন্তু দেখুন এই যে বাড়িতে একটা সুন্দর কেক আমরা আনিয়েছি এখানে রয়েছে স্যান্টা ক্লজ কেক স্যান্টা ক্লজ আর আমাদের রানীর হাতে রয়েছে একটা স্যান্টা ক্লজ ভিডিওটা আমরা প্রায় এখানেই শেষ করবো আমাদের ব্লগ শেষ হলো ব্লগটা কেমন হলো
আর পিকনিক স্পটটা কেমন ছিল অবশ্যই আপনারা জানাবেন, আর জানালে কমেন্টে জানালে আমিও খুশি হব। আর বলবো যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, আর লাইক করুন, শেয়ার করুন। আর বিশেষ কিছু বলার নেই, ধন্যবাদ, টাটা, বাই বাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।